প্রিয় দর্শক, আপনাদের রয়ে গেছে আমি প্রফেসর আবুল হাসান। আপনাদের সাথে আজকে আলোচনা করব সিংহ রাশির নারীদেরকে নিয়ে। এই সিংহ রাশির নারী সম্পর্কে জানতে আপনারা আমার পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন, জ্যোতিষ শাস্ত্রীয় নিত্য নতুন ভিডিও সবাই আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সিংহ রাশি যাদের জন্ম 23 জুলাই থেকে 23 আগস্ট হয়ে আসছে, এই 23 জুলাই থেকে 23 আগস্টে জন্ম যাদের তারা সিংহ রাশির জাতক জাতিকা। তো আমরা আজকে যে আলোচনা করব সেটি হলো সিংহ রাশির জাতিকাদেরকে নিয়ে। তো চলুন আমরা সিংহ রাশির জাতিকা সম্পর্কে জেনে নিই। এই রাশির নারীর মাঝে সিংহের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তারা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন সাধারণত, তাকে না ঘাটানোই ভালো। নাকস হয়ে গেলে উপহার এবং মিষ্টি মিষ্টি কথা দিয়ে তাকে ঠান্ডা করে নিতে হবে আগে। তারা যেমন বুদ্ধিমতী হয়ে থাকেন তেমনি শক্তিশালী চরিত্র এবং সৃজনশীলতা দেখা যায় তাদের মাঝে। প্রেমের ক্ষেত্রে এই রাশির নারী কোন রকমের ছাড় দিতে রাজি হন না তারা। তাকে খুশি করতে পারলে আপনার সম্পর্ক হয়ে উঠতে পারে প্রেমের গল্পের মতো রোমান্টিক। আর যদি এখানে ব্যতিক্রম কিছু ঘটে তাহলে আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে হয়ে উঠতে পারে বড় ধরনের বড় ট্র্যাজেডি, বিভীষিকাপূর্ণ কিছু অবস্থানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একই সাথে সঙ্গীকে তারা প্রাপ্য গুরুত্ব দিত কিছু পান নন না এই সিংহ রাশির জাত ব্যক্তিরা বা সিংহ রাশির নারী যারা রয়ে গেছেন। এই সিংহ রাশির নারী যারা রয়ে গেছেন এরা প্রেমের ক্ষেত্রে খুব কঠোর মনোবল থাকেন, প্রেমের ক্ষেত্রে এরা খুব উদাসীনতাও থাকেন, তবে এরা সঙ্গী বেছে নিতে খুব সময় দেয়। তাই বন্ধুরা, চট করে সিংহ রাশির কোনো নারীকে প্রপোজ করে ভুল করেন না। সিংহ রাশির নারী সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, এমনকি জেনে বুঝে তারপর তাকে প্রপোজ করতে হবে। তো বন্ধুরা, এই সিংহ রাশির নারী সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিন। আবারও দেখা হবে, ধন্যবাদ।